আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে নিয়ে এসেছি আইটেলের একটি নতুন ফিচার ফোন, যেটাতে সাপোর্ট করবে ওয়াইফাই, 4G এবং ইউটিউব, ফেসবুক সব কিছু চালাতে পারবেন এবং দুর্দান্ত সব কম্বিনেশন এখানে দেওয়া হয়েছে। এখানে থাকছে 3 ইঞ্চি ডিসপ্লে এবং টাইপ সি পোর্ট দিয়েছে তারা, 64 MB র্যাম এবং 128 MB রম দেওয়া হয়েছে। এটাতে সব নিয়ে আকর্ষণীয় সব ফিচারে ভরা এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র 2800 টাকা। আর এই প্রাইসের মধ্যে আইটেল কি দিচ্ছে আমাদের এই ফোনটি এবং কি থাকছে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এই ধরনের রিভিউ নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আমরা এই ফোনটির যে কালারগুলো দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, কালার এটা হচ্ছে ব্লু কালার এবং এখানে থাকছে হচ্ছে ব্ল্যাক কালার এবং গোল্ডেন কালার, তিনটি কালার আমরা পেয়েছি এবং একটা ডিপ ব্লু কালার ফোন এটার পাওয়া যাবে কালার হিসাবে। তো এই ফোনটির গেটআপে আমরা পরে আসছি, আগে এর প্যাকেটে চলে আসছি যে কী কী দেওয়া হয়েছে। উপরে দেখতে পাচ্ছেন যে এটাতে 4G নেটওয়ার্ক সাপোর্ট করছে এবং ওয়াইফাই, হটস্পট সব কিছুই পাচ্ছেন আপনারা। বিগ ডিসপ্লের কথা বলা হচ্ছে, 3 ইঞ্চি ডিসপ্লে এবং এখানে 1 বছরের ওয়ারেন্টির কথা বলা হচ্ছে আইটেল আমাদের কাছে এটার বিষয়ে বলছে। এবং এর সাইডে আসলেই আপনারা দেখতে পাচ্ছেন যে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আইটেল নিও R6 প্লাস 4G এবং 3 ইঞ্চি ডিসপ্লে, 4G সাপোর্টেড, ওয়াইফাই থাকছে এবং এবং এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ড বাই 40 দিন পর্যন্ত যদি ইউজ না করেন, মানে ব্যাটারি ব্যাকআপের কথা বলা হচ্ছে। এবং এখানে ফোন বুক দেওয়া হয়েছে 2000, মানে 2000 কন্টাক্ট আপনারা এর ফোনে সেভ করতে পারবেন, যেটা হিউজ আমি বলবো। এবং এখানে দেখতে পাচ্ছেন যে টিকটক, ইউটিউব, ফেসবুক, টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে, মানে স্পেশাল ফিচারগুলো বলা হচ্ছে তারা বলছে। তো এই ছিল এটার যে বিষয়গুলো এখানে বলা হচ্ছে, এনজয় বেটার লাইফ এই বিষয়গুলোও তারা এখানে লিখে দিছে আর কি। তো সেটের গেটআপে আমরা এখন ফিরে আসব এবং এটার যে স্পেসিফিকেশন আছে সেটা নিয়ে কিছু কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন যে সেটের চার কোনাচি করা হয়েছে শেপটা, এবং এর খুব বেশি মোটা আমি বলবো না, যে 4G সেট হিসাবে যে খুব বেশি মোটা তা বলছি না। এটা নিচের দিকে আসলে টাইপ সি পোর্ট আমরা দেখতে পাচ্ছি এবং 3.5 mm অডিও জ্যাকটা আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন, এবং ডানে এবং বামে তেমন কিছু থাকছে না, এখানে একটা ফিতা লাগানোর জায়গা দেওয়া হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। টপেও কোনো কিছু থাকছে না। টর্চ লাইট হিসাবে এটার পিছনে দিকে যদি আসেন তাহলে একটি ক্যামেরা এবং একটি টর্চ লাইট দেওয়া হয়েছে, যেটা ফ্ল্যাশ লাইট হিসেবে ইউজ হবে। এবং এখানে সেকেন্ডারি এখানে দেখতে পাচ্ছেন যে একটি স্পিকার দেওয়া হয়েছে, এবং এটার কালারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আর একটা ব্ল্যাক কালার, এখানে গ্লোসি ব্ল্যাক দেওয়া হয়েছে কিন্তু এটার এখানে কিছুটা ম্যাট, এবং মানে কালার যে গ্লোস গ্লেস দিচ্ছে যেটা খুবই আকর্ষণীয় আমি বলবো। আমার কাছে এই কালারটা সব থেকে ভালো লেগেছে, জন্য এই কালারটারই রিভিউ করলাম, বাদ বাকি সবগুলোই আমাদের কাছে আছে। এবং নিচের দিকে আসলে আইটেলের লোগোটা দেওয়া হয়েছে, এবং সব মিলিয়ে আমি বলবো যে একটা হার্ডি ফিটিং বলা যায়, যে মজবুত ফিটিং তারা দিয়েছে। এবং এর যে বক্স কন্টেন্ট এগুলো আমরা একটু দেখে নিই। পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল বলেন এবং ওয়ারেন্টি কার্ড বলেন, এটা তাও এর মাধ্যমে 1 বছর ওয়ারেন্টি পাওয়া যাবে আইটেলের কাছ থেকে। এরপর একটি চার্জার পেয়ে যাবো আমরা, যেটা টাইপ সি পোর্টের, আপনারা দেখতে পাচ্ছেন আইটেলের চার্জার টাইপ সি পোর্টের। শেষে আমরা পেয়ে যাচ্ছি একটি ব্যাটারি, যেটা হচ্ছে 2000 mAh এর ব্যাটারি, এবং ব্যাটারি হিসাবে মোটামুটি ভালো একটি ব্যাটারি দেওয়া হয়েছে। তারপরে যেহেতু ইউটিউব, ফেসবুক চলবে, আমার কাছে মনে হয়েছে আরেকটু বাড়িয়ে দিলে বেশি ভালো হতো। এবার আমরা ফোনে চলে আসব। আমরা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটার ব্যাকপার্টটা আমরা খুলে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি স্পিকার আছে। সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, আমি আগে টেস্ট করে নিয়েছি তারপরে রিভিউ করছি, তো সাউন্ড কোয়ালিটি বেশ জোরে হচ্ছে, আমার কাছে খুব ভালো লেগেছে। এবং এখানে কোনো টিন দেখা যাচ্ছে না, ফিটিংটা খুবই সুন্দর। এবং এখানে দেখতে পাচ্ছেন দুটি ন্যানো সিম লাগানোর সুব্যবস্থা থাকছে এবং একটি মাইক্রো এসডি কার্ড লাগানোর ব্যবস্থা থাকছে, এবং এটার পেছনের দিকটা আপনারা দেখলেন খুবই সুন্দরভাবে তারা ম্যানেজ করেছে। এবার আমরা ব্যাটারি লাগিয়ে ফোনটি চালু করে নেব। সাউন্ড আপনারা শুনতে পারলেন যে অনেক জোরে সাউন্ড হচ্ছে, যেটা এই ফোনের জন্য একেবারেই পারফেক্ট আমি বলবো। এবং এটার উপরে কিন্তু এটার স্পেসিফিকেশন লেখা আছে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। এবার আমরা কিন্তু এটার উপরে কাগজটি উঠিয়ে নিচ্ছি এবং সেটি চালু হয়েছে, এবং এর ডিটেলস কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেনুগুলো, এবং উপরে একটি ঘড়ি দেখা যাচ্ছে যেটা দিয়ে টাইম অনেক বড়ভাবে শো করছে, এবং এটা 3 ইঞ্চির একটি ডিসপ্লে যেটা অনেক বড়, এবং আমার কাছে খুব ভালো লেগেছে এই সাইজের একটি ডিসপ্লে এই ফোনটিতে দেওয়া হয়েছে। যেহেতু কন্টেন্ট এক্সপিরিয়েন্স করতে হবে, যার কারণে একটু বড় ডিসপ্লেটাই ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন যে শুরুতেই যে কল হিস্ট্রি যেহেতু কথা বলা হয়নি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে কন্টাক্ট এখানে 2000 কন্টাক্ট সাপোর্ট করবে, যেটা আমার কাছে মনে হয়েছে খুবই পর্যাপ্ত। এবং ক্যামেরার দেখতে পাচ্ছেন আপনারা, ক্যামেরাটা অনেক ক্লিয়ার, একেবারে ক্লিয়ার আমি বলবো, যে সুন্দর একটি ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনটিতে, যেটা চলার জন্য একেবারে সুন্দর। এবং এখানে কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন। মেসেজে আসলে আমরা যদি একটু দেখি মেসেজ ক্যাপাসিটি, তো এখানে দেখতে পাচ্ছেন যে ফোনে 500টি মেসেজ
আপনারা স্টোর করতে পারবেন, যেটা আমি মনে করি যে পর্যাপ্ত। এরপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লাউড ফোন এখানে কিন্তু সব কিছু সাপোর্ট করবে, সেই বিষয়ে একটি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফেসবুকের লোগো দেওয়া আছে অ্যাপসের, এবং এখানে দেখতে পাচ্ছেন যে মানে ক্যালকুলেটর বিষয়টা, এবং ইউটিউব আসছে। আমরা একটু শুরুতে ইউটিউব দেখে নিই, দেখতে পাচ্ছেন এক ক্লিকে খুবই দারুণভাবে চলে আসলো, এবং এখান থেকে আপনারা যে কোনো ভিডিও প্লে করতে পারবেন খুবই ইজি ভাবে। তারা সিস্টেমটাকে এত সুন্দরভাবে ম্যানেজ করেছে যেটা সবার জন্য ইজি হয়ে গেছে আর কি, আমি বলবো। তো আমরা যদি কিছু প্লে করি এখান থেকে, তাহলে দেখতে পারবেন যে কেমন হবে হবে। তো আমরা একটু কিছু প্লে করে আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন আমরা ওয়াইফাই চালু করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ভিডিও প্লে হচ্ছে কোনো রকমের বাধাবাধি ছাড়াই। ইউটিউবে আপনারা সার্চ করে বিভিন্ন ভিডিও দেখতে পারবেন এটা সার্চের মাধ্যমে, এবং শর্টের জন্য আলাদা তারা অ্যাপস দিয়ে দিয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন টিকটকের জন্য আলাদা অ্যাপস দিয়েছে, এবং ওয়েদারের জন্য, নিউজের জন্য আলাদা আলাদা সব অ্যাপস দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে গেমসের অপশনও দেওয়া হয়েছে কিছুটা, এবং এখানে এক্স যেটা সামাজিক যোগাযোগ মাধ্যম সেটা দেওয়া হয়েছে, এবং এখানে সব কিছুই কিন্তু দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে শুরু খেলার জন্য দেওয়া হয়েছে, তো এখান থেকে কিন্তু ক্লিয়ার ডাটা করার অপশনটাও তারা দিয়েছে। তো কোনো অ্যাপস এখানে সাপোর্ট করবে কিনা এই বিষয়ে কিন্তু আমরা আমরা পরে পরবর্তীতে ভিডিও দিব, যে কোনো অ্যাপস আপনারা ইনস্টল করতে পারবেন কিনা, যেহেতু আমরা আজকেই পেয়েছি কিছু কিছু বিষয় যেগুলো টেস্ট করেছি, আমরা চেক করেছি, সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। অডিও প্লেয়ার, FM রেডিও থাকছে, ভিডিও প্লেয়ার, তারপরে ভিডিও রেকর্ডার, সাউন্ড রেকর্ডার পেয়ে যাচ্ছেন আপনারা, তারপরে ফেসবুকের সরাসরি লোগো তারা এখানে দিয়েছে, ইউজ করতে পারবেন, তারপরে হটস্পট এবং থার্টারিং এর যে বিষয়টা পোর্টেবল হটস্পট হিসাবে ওইটা সেটটা ইউজ করতে পারবেন, এটা কিন্তু অনেক ভালো একটা বিষয়। এবং ওয়াইফাই সেটিং এর বিষয়, অপেরা মেনি ডাইরেক্ট তারা দিয়েছে সরাসরি, যেটা আমি বলবো। সেটিং এর মধ্যে আসলে কল সেটিং, এবং এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাকলিস্ট, আদার্স যে বিষয়গুলো সব কিছুই দিয়েছে। আমার মনে হয় তারা একটা জাভা সেট বানিয়েছে, এবং জাভার মধ্যে 4G দেওয়ার মাধ্যমে অনেক আপডেট ফিচারগুলো খুব ইজিভাবে চলছে। ইতিপূর্বে আমরা যে সফটওয়্যারগুলো দেখেছি, সেটগুলো 4G রিভিউ করেছি, সেগুলো কিন্তু অনেক স্লো ছিল, কিন্তু তার ভিত্তিতে মানে সেগুলোর ক্ষেত্রে এগুলো কিন্তু অনেক ফাস্ট আমি বলবো। অনেকগুলো গেমস দেওয়া হয়েছে, 10টির মতো এখানে গেমস পেয়ে যাচ্ছেন আপনারা, যেগুলো কিন্তু এখানে কোনোরকম পেমেন্ট ছাড়াই খেলতে পারবেন, কোনোরকম পেমেন্ট ছাড়াই কিন্তু এই গেমসগুলো খেলতে পারবেন, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে এতগুলো গেমস দেওয়া হয়েছে এই সেটটিতে। তারপরে থাকছে ইন্টারনেটের ব্যবস্থা, তারপরে মানে ইন্টারনেটের ব্যবস্থা বলতে গোটা সেটই কিন্তু ইন্টারনেট দিয়ে ভরা আমি বলবো। পিকচার যেগুলো উঠাবেন সেগুলো এখানে পেয়ে যাবেন, ইমেজ ভিউয়ার, ক্লক থাকছে, তারপরে থাকছে এক্সট্রা, এক্সট্রার মধ্যে টর্চ লাইট, টর্চ লাইটটা আপনারা জ্বালায় দেখে নিতে পারেন, মোটামুটি একজন চলার জন্য যথেষ্ট হবে আমি মনে করছি। ক্যালকুলেটর থাকছে, ক্যালেন্ডার, বিটি মানে ব্লুটুথ ইউজার, তারপরে ডিক্লিয়েশন, সেলফ ডিক্লিয়েশন থাকছে। ফাইল ম্যানেজারের অপশনটি আলাদাভাবে দেওয়া হয়েছে, 128 MB ফোন মেমোরি দেওয়া হয়েছে এই ফোনটিতে, এবং 64 MB র্যাম দেওয়া হয়েছে এই ফোনটিতে। ই বুক পড়ার জন্য আলাদা অপশন থাকছে, তারপরে থাকছে প্রোফাইল, এবং প্রোফাইলে থাক গেলে আমরা সেটিং এর মধ্যে চলে আসলাম, এবং এখানে রিং সেটিং এর মধ্যে যদি যান তাহলে ফিক্সড যে রিংটোন আছে জোরে, রিংটোন সাউন্ড অনেক জোরে, আসলে মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করার কারণে এই লোক কিন্তু এটা কাপাকাপি করছে আপনারা বুঝতে পারছেন। এবং তারপরে যে বিষয়টি আছে আমরা একটু শেয়ার করে নিই, ব্যাটারি সেভারের মাধ্যমে ইউজ করলে 3 থেকে 4 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ দিবে শুধু কথা বললে, আর ওয়াইফাই যদি ইউজ করেন, নেট ইউজ করেন, সেক্ষেত্রে 4 দিন ব্যাক আপ তার ইউজের উপর নির্ভর করবে। কিং ট্রকারও কিন্তু দেওয়া হয়েছে, আমরা কিন্তু কিং ট্রকার পেয়ে যাচ্ছি এই ফোনটিতে, এবং যার মাধ্যমে যারা ব্ল্যাঙ্ক আছেন তাদের জন্য কিন্তু সুবিধা হবে। আমরা অন করে নিলে অনেক বিষয়গুলোতে কিন্তু এখানে কিং ট্রকার পড়ে দিবে, এবং যখন আমরা অক্ষর তুলব দেখেন বলে দিচ্ছে আর কি, এবং লেখাগুলোও কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে। আপনারা সকলেই জানেন যে আইটেলের ফোনের লেখাগুলো অনেক ভালো হয়ে থাকে, এবং এটার কল কোয়ালিটিও ভালো হয়, মানে কথার সাউন্ডগুলোও কিন্তু বেশ লাউড হয়ে থাকে আর কি, যেটা আমার কাছে বেশ ভালো লাগে। তো যারা লেখা বড় চান এবং বলবো যে বাটন ফোনে 4G ইউজ করতে চান, তাদের জন্য একটু বড় ডিসপ্লে হলো, এবং সেটার সাইজ কিন্তু খুব বেশি বড় আমি বলবো না, স্বাভাবিক সাইজে করা হয়েছে। 4G আপনারা চালাতে পাচ্ছেন খুবই আরামে, ওয়াইফাই চালাতে পাচ্ছেন মাত্র 2800 টাকার মধ্যে, 3000 টাকার মধ্যে, এরকম কোনো ফোনই কিন্তু মার্কেটে নেই, একমাত্র ফোন আমি বলবো যেটা ডিসপ্লে বড় এবং এটাতে 4G ওয়াইফাই সাপোর্ট করছে। চাইলে আপনারা কিন্তু টাচ ফোনের কাজ এটা দিয়ে চালিয়ে নিতে পারবেন, যারা টাচ ফোন ইউজ করতে চান না, অনেক প্রবলেম ফেস করেন, তাদের জন্য আমি বলবো এই ফোনটি বেস্ট। তো এই ফোনটি
এখন মার্কেটে মোটামুটি পাওয়া যাচ্ছে। যারা মার্কেট থেকে নিয়ে নিবেন তারা নিতে পারেন, যারা আমাদের কাছ থেকে নিবেন ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে আমাদের কাছ থেকেও নিতে পারবেন। তো এই ফোনটি যেহেতু একেবারে নতুন হয়ে এসেছে, এই ফোনটি সম্পর্কে কেউ যদি কোনো কিছু জানতে চান সেটা আমাদের ফোন দিয়ে জেনে নিতে পারবেন এবং কমেন্ট করে সেটা আমাদের বললে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার যদি আপনাদের কোনো মতামত থাকে এই ফোনটি নিয়ে সেটিও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করব, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।